বিসমিল্লাহির রহমানির রহিম। চক্রবৃদ্ধির অঙ্কের আমরা আজকের যে প্রবলেমটি সলভ করব সেটি হবে কম্পাউন্ড রেট হাফ ইয়ারলি। এই অঙ্কের সাথে, এই সমাধানের সাথে আপনারা থাকার জন্য আমাদেরকে স্বাগতম। বিসিএস, ব্যাংক বা অন্য যে কোনো জবের গণিত প্রস্তুতির উদ্দেশ্যে আমাদের ইউটিউব চ্যানেল এএইচএমস অনলাইন ম্যাথ এর সাথে থাকার জন্য আপনাকে স্বাগতম। আশা করি আপনি পুরো সময় আমাদের সাথে থাকবেন। প্রবলেমটি ছিল এরকম, 12 নম্বর প্রবলেমে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানুয়াল, মানে বার্ষিক, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, প্রতি 6 মাসে সেটা সুদ হিসাব করা হয়। দ্য প্রিন্সিপাল অফ টাকা 4000 ইন 3/2 ইয়ার্স, উইল অ্যামাউন্ট টু, মানে এত বছর পরে সেটি প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট টোটাল কত আসবে সেটি প্রশ্নে বলছে। ঠিক আছে, তাহলে এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, পির ভ্যালু দেওয়া আছে 4000, এবং আর এর মান দেওয়া আছে কত, পার্সেন্টেজ কত, 10%। আর এর মান এখানে 10/2 লিখছে, আমরা সেটা রেখে দিতে পারি। আর এর মান ইকুয়াল টু, আর ইকুয়াল টু কত, 10% আমরা রেখে দিতে পারি। ওকে, দেন আমাদের একটা আর একটা ভ্যালু লাগবে, এম এর মান লাগবে। ঠিক আছে, এমটা হলো আমরা দেখব এই কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায়। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় যদি কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় ইয়ার, 1 ইয়ারে হলো 12 মাস, ঠিক আছে, যদি হাফ ইয়ারলি থাকে তাহলে মানে 6 মাস, এই 12কে 6 দ্বারা ভাগ করব তাহলে কত আসবে, 2। এখানে 3 লিখছে, ভুল লিখছে, এটা হবে কত, এম এর মান আসবে 2। এখন যদি কোয়ার্টারলি আসে তাহলে কোয়ার্টারলি মানে হলো 3 মাস, তাহলে 1 বছরে যেহেতু 12 মাস, 12কে 3 দ্বারা ভাগ করলে আসবে কত, 12/3 মানে 4। যদি কোয়ার্টারলি থাকতো তাহলে এম এর মান আসতো 4। কি ক্লিয়ার? পূর্বের অঙ্ক যেটা ছিল আপনারা অনেকে বুঝতে পারেন, তাহলে এটা কেউ হলো এম এর ভ্যালু। তারপরে যেটা এন এর ভ্যালু আগেই বলেছি, এন ইকুয়াল টু কত, 3/2 ইয়ার্স। সুতরাং আমরা যেটা সূত্র জানি সেটা হলো কি, দেখাচ্ছি, সূত্র হলো এরকম, চক্রবৃদ্ধির ক্ষেত্রে উই নো দ্যাট সি ইকুয়াল টু পি 1+r^n। এটি নট ইয়ারলি থাকলে, যদি এখানে হাফ ইয়ারলি অথবা কোয়ার্টারলি থাকে তখন এখানে আরেকটা অতিরিক্ত সূত্র হবে, যে r/m নামে একটা জিনিস থাকবে, m, আর n এর সাথে m মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, এখানে যেহেতু হাফ ইয়ারলি, হাফ মানে বলছে 6 মান্থ, সুতরাং 12কে 6 দ্বারা ডিভাইডেড করলে আসবে কত, 2। সুতরাং এই 2টা হলো কত, m এর ভ্যালু। ঠিক আছে, m দ্বারা যখন হাফ ইয়ারলি অথবা কোয়ার্টারলি থাকবে, হাফ ইয়ারলি থাকলে 2 হবে m এর মান, আর কোয়ার্টারলি থাকলে m এর মান আসবে 4। এই যে এখানে এই এগুলোর দ্বারা ডিভাইড, আরকে m দ্বারা ডিভাইডেড, আর n কে m দ্বারা মাল্টিপ্লিকেশন। এখন সি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, 3/2, তাহলে পি এর ভ্যালু আসবে কত, 4000, 1+ আর এর ভ্যালু হলো 10/10, এম এর ভ্যালু 2, আমরা অলরেডি বের করে নিয়েছি। এখন এন ইন্টু এম, এন এর মান আছে, দেওয়া আছে সময় 3/2 ইয়ার্স, ইন্টু এম এর মান হলো 2। ঠিক আছে, এখানে এই যে 2 আর 2 কাটা যাবে, উপরে থাকবে কত, 3, আর 10/2 ডিভাইডেড থাকবে কত, 5%, এটা 10%। ঠিক আছে, পার্সেন্টেজ মানে আমরা জানি নিচে একটা 100 থাকে অলওয়েজ, তাহলে নিচে থাকবে 2 × 100, তাহলে কত আসবে, 2 দ্বারা যদি আমরা 10কে ডিভাইডেড করি তাহলে আসবে 5। ওকে, এখন 5কে যদি আমরা 100 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমাদের যেটা থাকলো সেটা হলো কি, 4000 1+5/100 মানে 0.05, পাওয়ার হলো কত, 3। এটাকে প্রথমে অ্যাড করে নেব, যোগ করে নেব, তাহলে 1.05 কিউ, এটা কি করলে হবে, 4630.something। ঠিক আছে, সুতরাং এটি হলো কত, 3/2 ইয়ার্স পরে যেটা মূলধন আসবে 4630। ওকে,
তাহলে কত আসলো এখানে? এটা আসলো, যেটা আসবে সেটা হলো কত? 4630.5 অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট যেটা আমরা শুরু করা যাক সেটা হলো 13 নম্বর প্রবলেম। সেটি হলো 13 নম্বর প্রবলেমটি ছিল, এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ডেড ইন্টারেস্ট ডাবল, মানে এটি হলো চক্রবৃদ্ধি মূলধনে রয়েছে, এখানে ডাবল হয় ইট সেলফ ইট ফোর ইয়ার্স, মানে 4 বছর পরপর এটি দ্বিগুণ হয়। ইন হাউ মেনি ইয়ার্স, কত বছরের মধ্যে উইল দ্য অ্যামাউন্ট 8 টাইমস, মানে 8 গুণ হবে। খেয়াল করেন, বর্তমানে যদি এখানে এভাবে করলে অনেক লেন্দি, বিকল্প পদ্ধতিটা হলো বলছে 4 বছরে এটা কি হয়, ডাবল দ্বিগুণ হয়। তাহলে বর্তমানে যদি এক্স থাকে তাহলে 4 বছরের মধ্যে এটি হবে কত? দ্বিগুণ, 2x। ঠিক আছে, তাহলে বর্তমানের কত গুণ হতে হবে? 8 গুণ। কি ক্লিয়ার? তাহলে বর্তমানের 8 গুণটা চাইছে, তাহলে আমাদের অপশন লাগবে কত? 8 গুণ। 8x আসতে কত সময় লাগে? তাহলে 4x আসতে লাগে 4 বছর, তার আরও 4 বছর পরে আসবে, আরও 4 বছর পরে আসবে কত? আরও 4 বছর পরে আসবে এই যে এটার দ্বিগুণ, তাহলে কত? 2x-এর দ্বিগুণ কত? 4x। তারপর আরও 4 বছর পরে আসবে, 4x-এর 2 দ্বারা গুণ করলে আসবে কত? 8x। এই যে 8 গুণ আসছে, তাহলে টোটাল কত বছর লাগছে? টোটাল লেগেছে 4 ইয়ার এবং কি 4 ইয়ার, তাহলে 3 চারা 12 বছর পরে এটা আসছে কত? 8x। ঠিক আছে, সুতরাং এভাবে আমরা দ্রুত সলভ করতে পারি, এভাবে কঠিন পদ্ধতিতে না যেয়ে। ওকে, আমি আবারই দেখাচ্ছি বেসিকটা, সেটা হলো এরকম, সেটা হলো বলছে বর্তমানে যদি এক্স আসে, এই এক্সের 8 গুণ হতে, মানে 8x আসতে কত বছর লাগবে, যেখানে প্রতি 4 বছরে 4 বছরে কি হয়, দ্বিগুণ হয়, 2x আসলো, আবার 4 বছরে 4 বছর পরে এটার দ্বিগুণ আসবে, তাহলে হলো 4x আসবে, আবার 4 বছরে হয়ে গেল কত? 4x-এর দ্বিগুণ 8x, এটা 4x, তাহলে টোটাল কত আসবে? 4x, 4 বছর, 4 ইয়ার্স এবং 4 ইয়ার্স, তাহলে 3টা 4 ইয়ার্সে কত হবে? 12 ইয়ার্স। এই 12 ইয়ার্স পরে এটি হবে কত? 8 গুণ। কি ক্লিয়ার? এখন আমরা দেখব এর পরবর্তী প্রবলেমটি, সেটি হলো কত? 14 নম্বর। সেই প্রবলেমটি আসলে করে দেখাতে হবে না, বেসিক থেকেই করতে হবে। সেই প্রবলেমটি বলছে এরকম, এ প্রিন্সিপাল পি, তাহলে প্রিন্সিপাল কত? পি, বিকামস হয় কিউ হয় ইন কত? 2 ইয়ার্স, হোয়েন ইন্টারেস্ট আর পার্সেন্ট এবং কম্পাউন্ডলি কত? হাফ ইয়ারলি। বলছে যদি প্রতি হাফ ইয়ারলি বলতে প্রতি 6 মাসে এক্ষেত্রে ইন্টারেস্ট হিসাব করা হবে চক্রবৃদ্ধি আকারে, ইন্টারেস্ট রেট হলো আর পার্সেন্ট, প্রিন্সিপাল এক্ষেত্রে হলো পি, এবং কি 2 ইয়ার্স পরে, আপনার 2 ইয়ার্স পরে প্রিন্সিপাল সহ ইন্টারেস্ট কত আসবে? কিউ। অপরদিকে অন দ্য আদার হ্যান্ড কি বলছে এখানে, সেটা হলো দ্য সেম প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত ছিল? পি, প্রিন্সিপালও সেম থাকবে এবং ইন 2 ইয়ার্স, মানে 2 বছর পরে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটা মিলে কি সেম থাকবে, হোয়েন ইন্টারেস্ট আর এস পার্সেন্ট, এই ক্ষেত্রে ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে এই ক্ষেত্রে হয়ে গেলো এস পার্সেন্ট, আগে ছিল ইন্টারেস্ট আর পার্সেন্ট, এই ক্ষেত্রে ইন্টারেস্ট কত? এস পার্সেন্ট, কম্পাউন্ড অ্যানুয়ালি, এক্ষেত্রে হবে সুদ হবে বার্ষিকভাবে। হ্যাঁ, খেয়াল করেন উভয় ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল সহ ইন্টারেস্ট, হ্যাঁ, বা চক্রবৃদ্ধি মূলধন সেম, যেহেতু এই ক্ষেত্রে সেম সুতরাং এক্ষেত্রে ইন্টারেস্টের উপরে প্রভাব পড়বে, কারণ আমরা জানি যদি নর্মালি কোনো প্রিন্সিপাল থাকতো, এই প্রিন্সিপাল একই প্রিন্সিপাল থাকলে যদি ওই অ্যামাউন্টের উপরে হাফ ইয়ারলি আসে তাহলে এক্ষেত্রে ইন্টারেস্ট বেশি আসবে, আর অ্যানুয়ালি থাকলে ইন্টারেস্ট কম আসবে। একইভাবে হাফ ইয়ারলি চেয়ে যদি কোয়ার্টারলি, বা এর মানেটা হলো আপনি যদি কাউকে কি পরিমাণ টাকা ইনভেস্ট করেন, তার কাছে যদি প্রতি বছরের ইন্টারেস্ট হিসেবে নেন, প্রতি 1 বছরের হিসাবে, তাহলে যে ইন্টারেস্ট পাবেন, মনে করেন এখানে 150 টাকা ইন্টারেস্ট পাইলেন, ওই একই প্রিন্সিপালে যদি আপনি হিসাব করেন ইন্টারেস্ট রেট একই, প্রতি 6 মাস পরপর নেবেন ইন্টারেস্ট, তাহলে এক্ষেত্রে আপনার টাকার পরিমাণ বেশি আসবে, কিছুটা হলেও বেশি আসবে। অথবা যদি আপনি বলেন প্রতি 3 মাস পরপর আপনাকে ইন্টারেস্ট হিসাব করে দিতে হবে,
ঠিক আছে, ইন্টারেস্ট রেট একই সেম 10%, তাহলে এই ক্ষেত্রে আপনাকে আরও ইন্টারেস্ট বেশি পাবেন, কিছুটা হলেও বেশি পাবেন। একইভাবে যদি ওই একই প্রিন্সিপালের উপর আপনি মাসিকভাবে টাকা নিতে থাকেন, হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে, তাহলে আপনি ইন্টারেস্ট আরও বেশি পাবেন তার কাছ থেকে। কি ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমাণ সেম, দুই বছর পরে টাকা আপনার সেম নিলেন, তাহলে ইন্টারেস্ট রেট কী হবে? সেম নিলে নিচের পরিমাণগুলো ইন্টারেস্ট রেট যেটা আর পার্সেন্ট সেটা আপনাকে বৃদ্ধি করতে হবে। এই ক্ষেত্রে প্রথমে ছিল ইন্টারেস্ট কত আর পার্সেন্ট, এটা হলো কি ই হিসেবে হাফ অ্যানুয়ালি, ঠিক আছে, বা প্রতি সিক্স মান্থ হিসেবে, বা হাফ ইয়ারলি। অপরদিকে অ্যানুয়ালি বা বার্ষিক, যেটা বার্ষিক ইন্টারেস্ট ছিল কত, বার্ষিক ছিল কত এস পার্সেন্ট, ঠিক আছে। যেহেতু ওই ক্ষেত্রে দুই বছর পর আপনি মূলধন সেম নিয়েছেন, সুতরাং বার্ষিকটা কম থাকার কথা ছিল, যেহেতু আপনি মূলধন সেম নিয়েছেন বেশি নেননি, সেই জন্য বার্ষিক ইন্টারেস্টটা এক্ষেত্রে বেশি থাকবে, বা এস পার্সেন্টটা এক্ষেত্রে কত বেশি কম হওয়ার কথা ছিল, যেহেতু আপনি উভয় ক্ষেত্রেই ইন্টারেস্টটা আপনি মূল ইন্টারেস্ট সহ বেসিক পরিমাণ মানে বা চক্রবৃদ্ধি মূল সেম, সেই জন্য বার্ষিক ইন্টারেস্টটা কত বৃদ্ধি, অর্থাৎ এস ইজ গ্রেটার দেন আর, তাহলেই কেবল আপনার মূলধন সেম থাকবে বা ইন্টারেস্ট সহ মূলধন সেম থাকবে, তাহলে এস এই ক্ষেত্রে কী হবে, গ্রেটার দেন আপনাকে নিতে হবে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য।